এত চাপ দেওয়ার কারণ কি? এখানে দুটো বিষয় আছে। একটা আমরা আমরা শ্রমিক পক্ষ থেকে আমরা ডেমোক্রেটিক ভ্যালুজের কথা বলবো, আর তারা বলবে তাদের ইকোনমিক বেনিফিটের কথা। যেমন ধরুন এখন যে সরকার বলেছে 15% শ্রমিক সদস্য হলে ট্রেড ইউনিয়ন করতে পারবে, এটা কিন্তু আইএলও কনভেনশন 87-এর সম্পূর্ণ পরিপন্থী। পৃথিবীর অনেক দেশ আছে, যেমন জাপান, দুইজন শ্রমিক যদি চায় তারা মিলে একটা ট্রেড ইউনিয়ন করতে পারবে। সাউথ আফ্রিকা দুইজন মিলে চাইলেও করতে পারবে। কম্বোডিয়াতে 10 জন শ্রমিক চাইলেও করতে পারবে। আমরা শ্রমিক পক্ষ থেকে প্রস্তাব দিয়েছিলাম 100% দিয়ে একটা প্রতারণা করা হয়। কিরকম? ধরুন একটা ফ্যাক্টরিতে 10,000 শ্রমিক আছে, 15% শ্রমিককে সদস্য করার পরে তারা ট্রেড ইউনিয়ন করবে, তার মানে 1,500 শ্রমিককে সদস্য করতে হবে। 1,500 শ্রমিককে যখন সদস্য করতে যাবে, তখন শ্রম আইনের 23 ধারা, 26 ধারা এবং 27 ধারা, এই 3টা ধারা প্রয়োগ করে যদি সেই শ্রমিককে চাকরিচ্যুত করে দেয় মালিক, তাহলে আবার শ্রম আইনের 180 ধারায় আছে, যদি কেউ স্থায়ী শ্রমিক না হয় তাহলে সে ট্রেড ইউনিয়নের কর্মকর্তা হতে পারবে না। তাহলে এই যে ধারাগুলোকে ব্যবহার করে শ্রমিকদেরকে ট্রেড ইউনিয়ন করার অধিকারটা খর্ব করে দেবে, যে কারণে আমরা বলেছিলাম পার্সেন্টেজ দিয়ে ট্রেড ইউনিয়ন করার রাইটটাকে আমরা কোনোভাবেই খর্ব করতে দিতে চাই না। আমরা বলবো শ্রমিকরা স্বাধীনভাবে সংগঠন করবে, তারপরে তারা নির্বাচনে যাবে, যারা নির্বাচনে বিজয়ী হবে তারা সিপিএ গঠন করবে, ফলে কোনো ধরনের এমবার্গো আমরা চাই না, পার্সেন্টেজের এমবার্গো চাই না। আর বাইরের শক্তি যারা, তারা দুটো কারণ তারা করতে চায়। একটা হচ্ছে বাংলাদেশ হচ্ছে একটা সস্তা শ্রমের দেশ, আমাদের দেশ থেকে সস্তা শ্রমের পণ্য তাদের খুব দরকার, এটা যেমন ঠিক, আবার বেশি সস্তা হয়ে গেলে সেটা তাদের অর্থনীতির উপর একটা চাপ তৈরি করে। তারাও তো গার্মেন্টস প্রডিউস করে, অ্যাপারেল প্রডিউস করে, ফলে বাংলাদেশ যদি আবার পুরোটাই তাদের বাজার দখল করে ফেলে, সেই কারণে কিছুটা নিয়ন্ত্রণও রাখতে চায়। এই জন্য কখনো কখনো হারকিন্স বিল নিয়ে এসে শিশু শ্রমের কথা বলে। জি, কিন্তু তারা যতই বলুক, আমরা কখনোই বিদেশিদের উপর নির্ভর করে শ্রমিকদের স্বার্থ রক্ষিত হবে এটা আমরা মনে করি না। যেমন একটু আগে সুমাইয়া আপা একটা কথা বলেছেন, একটু বলে আমি শেষ করি। আমাদের যে মধ্যপ্রাচ্যে সহ প্রায় 10 লক্ষের উপরে আমাদের নারী শ্রমিকরা কাজ করে, তাদের অধিকারের কথা কি বলবো? দেশেই যদি গৃহকর্মীরা ট্রেড ইউনিয়ন রাইট না পায়, তাহলে সৌদি আরবে লাঞ্ছিত হলো না আরব আমিরাতে তারা অপমানিত হলো, তারা বলবো তোমার দেশেই তো তোমার অধিকার নাই, ফলে নিজের দেশের অধিকারটা সুরক্ষিত করার মধ্যে দিয়ে আমরা আবার একটু সময়